আউলা আন্নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দুরুদ পাঠ করেছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ রসুলের সবচেয়ে কাছাকাছি থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে, কিয়ামতের দিন আল্লাহ রসুলের সবচেয়ে কাছাকাছি নিকটবর্তী থাকবে। সাত নাম্বার, একবার দুরুদ পাঠ করার আশ্চর্য ধরনের ফজিলত। নাসাই শরীফের 1297 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদাসানা আনাস ইবনু মালিকিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশর সালাওয়াতিন, যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপরে একবার দুরুদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করবে। ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দিবেন। ওয়ারুফিয়াত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। তাহলে একবার দুরুদ পাঠ করার তিনটা লাভ, তিনটা কারণ। এক নম্বর, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, আর 10টা মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আট নম্বর, দোয়া কবুলের কারণ, যেই দুরুদের যেই দোয়ার মধ্যে দুরুদ থাকবে সেই দোয়া কবুল হবে। তিরমিজি শরীফের 3477 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর সাহাবী আন ফাযালাত ইবনে উবাইদিন, ফাযালা ইবনে উবাইদা থেকে বর্ণিত, আন ফাযালাত ইবনে উবাইদিন ইয়াকুলু সামিআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযালা ইবনে উবাইদা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, রজুলান ইয়াদউ ফি সলাতিহি, এক ব্যক্তিকে আল্লাহর রাসূল দোয়ার মধ্যে দোয়া করতে দেখলেন। রজুলান ইয়াদউ ফি সলাতিহি, এক ব্যক্তিকে আল্লাহর রাসূল দোয়া করতে দেখলেন, ফালাম ইউসাল্লা আলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আল্লাহর রাসূলের উপরে দুরুদ পাঠ করে নাই। ফাকালান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, আজিলা হাযা, এই লোকটি তাড়াহুড়া করে বের হয়ে গেছে। সুম্মা দাআহু ফাকাল লাহু আও লিগাইরিহি, আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে ডাকলেন, ওই ব্যক্তিকে বা অন্য কাউকে বললেন, ইদা সাল্লা আহাদুকুম ফালইয়াবদাউ বিতাহমিদিল্লাহ, তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করে। আমরা যখন দোয়া করি প্রথমে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুতে আল্লাহর প্রশংসা, এরপরে আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, পরে আমরা রাসূলের উপরে দুরুদ পাঠ করি। তো আল্লাহর রাসূল বললেন, ইজা সাল্লা আহাদুকুম ফালইয়াবদাউ বিতাহমিদিল্লাহ, তোমাদের কেউ যখন দোয়া করে সেই জন্য প্রথমে কি পড়ে? আল্লাহর প্রশংসা করে। ওয়াসসানাই আলাইহি সুম্মা লিউসাল্লা আলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সে যেন আমার উপরে দুরুদ পাঠ করে। এরপরে সে তার মনে যা চায় সব যেন আল্লাহর কাছে চায়। তাহলে দোয়ার দোয়া শুরু করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে, তারপর রসুলের দুরুদ দিয়ে, এরপরে দোয়া করবে, শেষেও আল্লাহর প্রশংসা এবং রসুলের উপরে দুরুদ পাঠ করে দোয়া শেষ করবে। এই পাঁচটা জিনিসের বিনিময়ে যদি কেউ দোয়া করে 100% তার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। নয় নম্বর, গুনাহ মাফের কারণ, তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিস বর্ণনা করেন উবাই ইবনে কাব, আন উবাই ইবনে কাব কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন, উবাই ইবনে কাব বলেন, আন উবাই ইবনে কাব কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নি আকসিরু সলাতা আলাইকা, আমি তো খুব অধিক হারে আপনার উপরে দুরুদ পাঠ করি, ফাকাম আজআলু লাকা মিন সলাতি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সময়ের কতটুকু আপনার উপরে দুরুদ পাঠের জন্য কাটিয়ে দিব। আল্লাহর রাসূল বললেন, ফাকালা মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ দুরুদ আদায় করো। তিনি বললেন, কয়লা কুলতু রুবা, তাহলে আমি এক চতুর্থ অংশ সময় আপনার উপরে দুরুদ পাঠ করব, এটা হবে কি? পুরা দিন থেকে আমি চার ভাগ করব, এক ভাগ আপনার উপরে দুরুদ পাঠ করলে হবে কি? আল্লাহর রাসূল বললেন, ফাকালা মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ করো, ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা, তবে এর চেয়ে যদি বাড়াইয়া পড়তে পারো সেটা তোমার জন্য কল্যাণ হবে।
কলা তিনি বললেন আর নিসফা তাহলে পুরা দিনটাকে আমি দুই ভাগ করে এক ভাগ আপনার উপরে দুরুদ পাঠ করে কাটিয়ে দিব, এটা হবে কি? আল্লাহর রাসূল বললেন ফাকালা মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি করো, ফাইন জিদতা ফাহুয়া খাইরুল লাকা, তবে আর চেয়ে যদি বাড়াইতে পারো সেটা তোমার জন্য মঙ্গল হবে। তিনি বললেন কলা কুলতু ফাসসুলু সাইনে, তাহলে আমি পুরা দিনটাকে তিন ভাগ করে দুই ভাগ আপনার উপরে দুরুদ পাঠ করলে হবে কি? আল্লাহর রাসূল বললেন ফাকালা মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি করো, ফাইন জিদতা ফাহুয়া খাইরুল লাকা, তবে এর চেয়ে যদি সময় বাড়াইতে পারো সেটা তোমার জন্য মঙ্গল হবে। তিনি বললেন কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার জীবনের পুরাটা সময় আপনার উপরে দুরুদ পাঠ করা নিয়ত করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওয়াজিব ফরজ সুন্নত আদায়ের পরে যখনই সময় পামু তখনই আমি আপনার উপরে দুরুদ পাঠ করব। قال আল্লাহর রাসূল বললেন ইদান তাকফি হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবাকা, তাহলে তোমার চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ তোমার সমস্ত চিন্তা দূর করে দিবে, আল্লাহ তাআলা তোমার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিবে। 10 নম্বর দুরুদের শব্দ, আমরা কোন কোন শব্দ দিয়া আল্লাহর রাসূলের উপরে দুরুদ পাঠ করব। বুখারী শরীফের 3370 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিস বর্ণনা করেন আব্দুর রহমান ইবনু আবু লাইলা থেকে বর্ণিত। আন আব্দুর রহমান ইবনু আবি লাইলা, আব্দুর রহমান ইবনু আবু লাইলা থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন লাকিয়া কাব ইবনু উজরা, কাব ইবনু উজরা আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন ফাকালা আলা আহদি লাকা হাদিয়াতান সামিতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে এমন একটা হাদিয়ার কথা বলবো না যা আমি আল্লাহর রাসূল থেকে শুনেছি? তিনি বললেন ফাকুলতু বালা ফাআহদিয়া লিহা, আপনি আমাকে সেই হাদিয়া দেন। ফাকালা সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাদের উপরে অর্থাৎ আহলে বায়াতের উপরে দুরূদ পাঠ করতে হবে? ফা ইন্নাল্লাহ ক্বাদ আল্লামানা কাইফা নুসাল্লামুন, কারণ আমরা তো কেবল আল্লাহ তাআলার কাছ থেকে শিখেছি কিভাবে আপনার উপরে সালাম পালন করতে হয়। আল্লাহর রাসূল বললেন কলা তোমরা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের উপর রহমত বর্ষণ করেন, যেমনি আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন, ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদার অধিকারী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপরে বরকত দান করেন, যেমনি আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের উপরে বরকত দান করেছেন, ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদার অধিকারী। আল্লাহর রাসূল শিখিয়ে দিলেন এই শব্দগুলো দ্বারা আমার উপরে দুরূদ পাঠ করো।